কর যে আওয়ামী লীগ তারা বুঝতে পারছে, তারা চিনতে পারছে কোন কোন বিষয়। সহিংসতার যত ঘটনা বাংলাদেশে ঘটে এগুলো ঘটায় আওয়ামী লীগ। আওয়ামী লীগ এমন একটা দল যারা যে কাউকে টিস্যু পেপারের মতো ইউজ করে ফেলে দিতে পারে। আওয়ামী লীগ এমন একটা দল, এই যে আওয়ামী লীগ স্বতন্ত্র, সব তো আমরা নিজের দলে নিজের নেতাকর্মীর ভেতরে মারামারি লাগিয়ে দিয়ে গণ্ডগোল বাঁধিয়ে দিয়ে তারা এই যে দেখেন মানুষ খুনাখুনি করছে, কিচ্ছু যায় আসে না আওয়ামী লীগের রাতে। কারণ আওয়ামী লীগ তো সেই 1971-এর আওয়ামী লীগ নেই তো। আমরা তার দলের ভেতরে কেউ যদি নির্বাচন করতে চায়, সে যদি মনে করে যে করতে পারে, সেক্ষেত্রে করতে চাইবে না, আমার আপত্তি কেন থাকবে নির্বাচন করা? আপনি দেখেন আমাদের দল থেকে একজনকে বের করে নিয়ে গিয়ে আমাদের শাহজাহান ওমর সাহেব উনি গেছেন, আমাদের বিএনএম কিংস পার্টি যেগুলো হয়েছে, তৃণমূল বিএনপি যেগুলো হয়েছে, ওনারা বলে থাকেন যে বিএনপি থেকে বের করে নিয়ে এসে এই দলগুলো গঠন করা হয়েছে। গতকালকে একটা টক শোতে ছিলাম, ওখানে বলছে 30-35 জন এমপি ক্যান্ডিডেটকে বের করে নিয়ে আসছে, কোথা থেকে পেয়েছেন আমরা জানি না। প্রথম কথা হচ্ছে বিএনপির কী এলো গেলো, তারা এটা ব্যক্তিগত তাদের চয়েস, তারা কোন দল করবে তারা কোন দল করবে না, তার মানে নির্বাচনে যাবে কি তারা নির্বাচনে যাবে না, কিন্তু মানে ডিটারমিনিং ফ্যাক্টরটা কোনটা বাংলাদেশের জনগণের জন্য, তাদের জন্য যে আওয়ামী লীগ তাদেরকে যেভাবে বের করে নিয়ে গেল আজকে তারা কোথায়? টিস্যু পেপারের মতো ইউজ করে ফেলে দিয়েছে না? দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আওয়ামী লীগ। আমরা বাংলাদেশের রাজনীতিতে আর মানে এই ধরনের ঘটনা কি আগে আমরা দেখিনি? এই ধরনের ভাই শুনেন, আমি বলি যদি এই ধরনের ঘটনা যেটা দেশের মানুষের স্বার্থের পরিপন্থী, দেশের স্বার্থের পরিপন্থী এটা যে কোনো কিছু হচ্ছে অন্যায়, এটা আমাদের রাজনীতিবিদদের স্বীকার করতে হবে। যদি আমরা এটা স্বীকার না করি, এটা তো ব্যক্তি অবস্থান না দলীয় অবস্থান? অবশ্যই আমাদের দলীয় অবস্থান, ব্যক্তি অবস্থান এবং দলীয় অবস্থান। আমার নীতি যেটা এটা আমার দলের নীতি, আমার ব্যক্তির জায়গা থেকে আমি কথা বলছি, আমি দলের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে কথা বলছি। আরও দুটো বিষয় আমি আপনাদেরকে উত্তর দেব। এই যে সংঘাতের কথাগুলো বললাম, উনি বলছেন যে অযৌক্তিকভাবে আমরা ভোট বর্জন করছি। বাংলাদেশ থেকে সিপিডির গতকালকে রিপোর্ট, 92,261 কোটি টাকা আত্মসাত করা হয়েছে। এখানে বাংলা এই ব্যাংক রিলেটেড এই ব্যাংক খাতগুলোতে 24টা ছোটো বড় ঘটনা মিলিয়ে এটা করা হয়েছে, এবং সেখানে খুব মানে দেখানো হয়েছে এবং তারা বলেছে সিপিডি তাদের রিপোর্টে, যেটা আমাদের কোনো ব্যক্তিগত কোনো কিছু নয়, বিগত বছরগুলোতে যে পেপার পত্রিকা যে তথ্যপত্র উঠে এসছে সেখান থেকে নেওয়া, এবং তারা দেখিয়েছে যে 2023-24 সালের যে বাজেট সেটার 12% উপরে হচ্ছে এই 92,000 কোটি টাকা, 292,261 সামথিং কোটি টাকা। সেখানে আরও দেখানো হয়েছে যে আপনার যে ভোগ্য পণ্যের যে দাম সেটা 400% বেড়েছে। আমার কথা হচ্ছে যে এগুলো দেখবে কে দেশে? দেশের জনগণের রাইটটাকে কে দেখবে? দেশের জনগণের হাহাকার কে দেখবে? আপনি 600-এর উপরে মানুষকে গুম করছেন, হাজার হাজার মানুষকে ক্রস ফায়ারে মেরে ফেলছেন, আপনি বিরোধী নেতার কর্মীদের উপরে ক্রমান্বয়ে আপনার অত্যাচার চালাচ্ছেন। বিরোধী দল করে বলে কি, রাজনীতি করে বলে কি তারা তো কোনো অন্যায় করে না?